উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি? রক্তচাপ আমাদের রক্ত মানে যে কোনো পদার্থ যদি মানে প্রবাহিত করতে হয় তাহলে কিন্তু একটা প্রেসারের দরকার পড়ে, ঠিক? হার্ট কিন্তু আমাদের এই রক্তকে পাম্প করে দিচ্ছে এবং সেগুলো ধমনী পথে আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে, জি, আবার শিরা দিয়ে সেগুলো হার্টে ফিরে আসে, জি। তো রক্তচাপটা হলো যে যখন এই রক্ত ধমনী দিয়ে প্রবাহিত হয় তখন কিন্তু এই যে ধমনী আছে ধমনীর গায়ে একটা চাপ প্রয়োগ করে এবং যে সেই চাপটাকেই বলা হয় রক্তচাপ। তবে হার্ট যখন মানে সংকোচন করছে তখন কিন্তু চাপটা বেড়ে যায় এবং সেটাকে আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি। আর যখন হার্ট স্ফীত হচ্ছে তখন প্রেশারটা বা চাপটা কমে যায়, সেটাকে ডায়াস্টোলিক বলা হয়। তবে এই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটো মিলেই হলো রক্তচাপ আমরা সাধারণত যেটা বলি। যদি উচ্চ রক্তচাপ বলে থাকি আমরা বা কাউকে বলি, এটা কি একটা রোগ? হ্যাঁ, উচ্চ রক্তচাপ যেটা সেটা রোগ, কারণ এই ধমনী পথে এবং রক্ত প্রবাহিত হওয়ার জন্য একটা চাপের প্রয়োজন হয়। সাধারণত একজন অ্যাডাল্টের জন্য এটা 120 এবং যেটা ডায়াস্টোলিক সেটা 80-এর নিচে এই থাকা উচিত আর কি, জাপানিজ ওদের যে সোসাইটির যে গাইডলাইন সে অনুযায়ী। আর যদি দেখা যায় 120 থেকে এটা 139 পর্যন্ত চলে যায় এবং যেটা ডায়াস্টোলিক সেটা 80 থেকে যদি 90 পর্যন্ত যায় তাহলে সেটাকে প্রি হাইপারটেনশন বলা হয়, অর্থাৎ সে হাইপারটেনশনের ঝুঁকিতে আছে। আর যদি 140 অথবা তার চেয়ে বেশি যদি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক যদি 90-এর উপরে যায় তাহলে অবশ্যই এটা উচ্চ রক্তচাপ এবং সেটার কন্ট্রোল করতে হবে। আমরা ভিন্ন একটা প্রসঙ্গে আসি দর্শক, বাতাসে চাপ আছে, পানিতে চাপ আছে, রক্তেরও চাপ আছে, যদি বেড়ে যায় আমরা উচ্চ রক্তচাপ বলি, সেটা একটা রোগ। আমরা অনেকে বলি যে এই উচ্চ রক্তচাপ বা হ্যাপাটাইটিস এটা বার্ধক্য রোগ। আমরা এই কথা সবসময় বলে থাকি একজন অন্যকে যে বয়স হয়নি তোমার ব্লাড প্রেশার বাড়বে কেন, এটার মন্তব্য কী? আসলে সাধারণত বয়সের সাথে সাথে রক্তচাপ বাড়তে থাকে, অর্থাৎ রক্তচাপ যে একটা রোগ, যেটা হাইপারটেনশন যেটা আমরা বলি, যেটা উচ্চ রক্তচাপ, সেই রোগটা দেখা যায় যে যত বেশি বয়স হয় তত এর প্রাদুর্ভাব বেশি, সেই জন্য বয়সের কথা বলা হয়। কিন্তু অনেক সময় কিন্তু বাচ্চাদের হয়, যেমন অনেকগুলো কারণ আছে, যে বিশেষ করে যদি বাচ্চা বয়সে যদি কিডনির সমস্যা হয়, কিডনির নালি যদি কোনো কারণে সংকুচিত থাকে অথবা যদি নেফ্রাইটিস যদি হয়, সিকেডি যদি হয়, তাহলে কিন্তু তাদের উচ্চ রক্তচাপ হয়ে যেতে পারে। আবার দেখা যায় যে কতগুলো হরমোন আছে সেগুলো যদি অতিরিক্ত সিক্রেশন হয় সে কারণেও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে, সেটা অল্প বয়সেই হতে পারে। তবে সাধারণত দেখা গেছে যে বয়স যতই বাড়তে থাকে যে সমস্ত কারণে উচ্চ রক্তচাপ হয় সেগুলোর ঝুঁকিও বাড়তে থাকে, সেজন্য বয়সের সাথে সাথে এর প্রাদুর্ভাব বেশি। এবং জাপানের একটা আমি রিসেন্ট রিপোর্টে যারা দেখেছি যে ওখানে 12 কোটি মানুষ, সেখানে 4 কোটি লোকের উচ্চ রক্তচাপ আছে যেগুলো চিকিৎসার প্রয়োজন। আর কী কী জটিলতা আছে উচ্চ রক্তচাপের? আসলে উচ্চ রক্তচাপ যদি দীর্ঘদিন থাকে এই সময় কিন্তু ওই যে ধমনীর গায়ে যে অতিরিক্ত প্রেশার দেয় এই প্রেশারে কিন্তু ধমনীর যে গাত্রটা আছে ক্ষয় হতে থাকে, ক্ষতি হতে থাকে, ক্ষতি হয়, রিপেয়ার হয়, ক্ষতি রিপেয়ার হয়, এভাবে হতে হতে যে উপাদান দিয়ে রিপেয়ার হয় সেগুলো হার্ড শক্ত, যার জন্য নর্মালি তো যদি একটা রাবারের কোনো কিছুতে যদি আমরা জোরে পানি দিই প্রেশার কিন্তু খুব একটা বাড়বে না, কিন্তু যদি একটা যদি লোহার পাইপে যদি জোরে পানি দেয় তাহলে কিন্তু চাপ অনেক বেড়ে যায়। ঠিক তেমনি যদি এই রক্তনালীর যে ওয়াল আছে, গাত্র আছে, সেটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু যখনই হার্ট যখন পাম্প করছে বা সংকোচন করছে তখন কিন্তু সে আর এক্সপ্যান্ড করতে পারছে না, যার জন্য প্রেশার অনেক বেড়ে যায়। তো সেটাকে রক্তের ওয়ালটাকে ড্যামেজ করে দিচ্ছে। একদিকে ওয়াল যদি ড্যামেজ হয় প্রেশার বাড়বে, আবার প্রেশার যদি বাড়ে তার কারণে ওয়াল ড্যামেজ হচ্ছে। তো এই যে ড্যামেজ হচ্ছে, ড্যামেজ হতে হতে কী হয়, আস্তে আস্তে ওটা রিপেয়ার হয় বিভিন্ন ধরনের ফাইবার টিস্যু দিয়ে এবং নালীটা সরু হয়ে যায়। এখন যদি হার্টের নালী সরু হয় তাহলে কী হবে, ইসকেমিক হার্ট ডিজিজ হয়। ব্রেনের নালী যদি সরু হয় তাহলে স্ট্রোক হয়ে যায়। যদি চোখের যে রক্তনালী আছে সরু হলে অন্ধত্ব বরণ করার সম্ভাবনা থাকে। আবার যদি এই যে উচ্চ রক্তচাপ, যখনই ওয়ালটা হার্ড হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা ফ্রাজাইল হয়, মানে ভঙ্গুর হয়ে যায়।
তো যে কোনো সময় উচ্চ রক্তচাপে যদি জোরে প্রেসার হয় তাহলে কিন্তু ব্রেনের রক্তনালীগুলো ফেটে গিয়ে রাপচার হয়ে যায়, সেখানে ব্লিডিং হতে পারে। তাহলে স্ট্রোক একদিকে ব্লিডিং এর চান্স বেশি থাকে, আবার ইসকেমিক স্ট্রোকের চান্সও বেশি হয়ে থাকে। অন্যদিকে যদি কিডনি রক্তনালী চিকন হয়ে যায় তাহলে কী হবে, কিডনি তো খাবার পাচ্ছে না ঠিক মতো, যার জন্য আস্তে আস্তে ছোটো হতে থাকে, ছোটো হতে হতে কিডনি নষ্ট হয়ে বিকল হয়ে যায় একসময়। তেমনিভাবে আমাদের যে হাতে পায়ের যে রক্তনালীগুলো আছে সেগুলো সরু হতে হতে এমন হতে পারে যে পায়ের রক্তনালী সরু হয়ে যাচ্ছে, একসময় জোরে হাঁটতে গেলে পায়ে ব্যথা হচ্ছে এবং কখনও হয়তো পা কেটে ফেলে দিতে হয়, এ পর্যায়েও যেতে পারে। কাজেই উচ্চ রক্তচাপের কিন্তু যে মানে খারাপ পরিণতি সেগুলো অনেক অনেক, এবং আমাদের যে মৃত্যুর যে প্রধান কারণগুলো যেমন হার্ট ডিজিজ, ব্রেন স্ট্রোক, কিডনি ফেলোর, এগুলো কিন্তু সবই এই বেশিরভাগ মানে হাই যে রিস্ক ফ্যাক্টর সেটা হলো এই উচ্চ রক্তচাপ।